হাই বন্ধুরা, আজকে আমরা জানবো পল্লবী শর্মার জীবন কাহিনী। বাবা মাকে হারিয়েছেন অনেকটা অল্প বয়সে, তারপরে শুরু হয় একা থাকার সংগ্রাম। সব কিছু হাসি মুখে সহ্য করে কীভাবে এগিয়ে চলেছেন এই দৃঢ় চরিত্রের মানুষটি, সে সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখনও আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক পল্লবী শর্মার জীবন কাহিনী। নাম পল্লবী শর্মা, জন্ম 5 মার্চ 1992, জাতীয়তায় তিনি একজন ভারতীয়, নাগরিকত্ব ভারত, পেশায় তিনি একজন অভিনেত্রী। পল্লবী শর্মা একজন বাংলা টেলিভিশন অভিনেত্রী। তিনি স্টার জলসার কে আপন কে পর ধারাবাহিকে জবা চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। 2016 সাল থেকে তিনি কে আপন কে পর ধারাবাহিকে কাজ করা শুরু করেছিলেন। তিনি অল্প বয়সে তার মাকে হারিয়ে পরে তার পিতাকে হারান। তিনি কলকাতায় থাকেন। তিনি ইটিভি বাংলায় প্রচারিত 2 পৃথিবী সিনেমায় নেতৃত্ব হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। সেখানে তিনি ইন্দ্রিরার ভূমিকায় অভিনয় করেছিলেন, যিনি একজন ফলের বিক্রেতা, একজন শিক্ষক এবং একজন গৃহিণী। তিনি 2014 সাল থেকে কে আপন কে পরে কাজ করছেন। তিনি বিশ্বজিৎ ঘোষের সাথে ওই শোয়ের প্রধান চরিত্রে অভিনয় করছেন। পল্লবী শর্মা তার জীবন সম্পর্কে বলেন, বাবা মা হারিয়েছেন অনেকটা অল্প বয়সে, তারপরে শুরু হয় একা থাকার সংগ্রাম। পল্লবী বলেন, জবা চরিত্রটা আমার মধ্যে মিশে গিয়েছে, আমাকে আর আলাদা কিছু ভাবতে হয় না। পল্লবীর ভাবনাটাও যেন জবার জন্য কিছুটা মিশে গিয়েছে। দিনের মধ্যে বেশিরভাগ সময়টা আমি জবা থাকি, পল্লবী খুব কম সময় হই, হয়তো শুধু ঘুমানোর সময়ই আমি পল্লবী। আর জবা আর পল্লবী অনেকটাই মিশে গিয়েছে। আর জবার সঙ্গে পল্লবীর অনেক মিল রয়েছে, যেমন জবা চরিত্রে বাবা মা দুজনেই মারা গিয়েছে, পল্লবীর ক্ষেত্রেও তাই। আমি খুব ছোটবেলায় আমার বাবা মা দুজনকেই হারিয়েছি। জবা অনেক সংগ্রাম করে একটা জায়গায় পৌঁছেছে, পল্লবীর ক্ষেত্রেও তাই। যেহেতু আমি ছোট থেকে অনেকটা স্ট্রাগল করে বড় হয়েছি, তাই আমার সঙ্গে যারা পার্সোনালি মিশেছে তাদের অনেককেই বলে আমি বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওর। জবা চরিত্রটা করতে সেটা আমাকে অনেকটা হেল্প করছে। অভিনেত্রী হওয়ার জন্য কোনো সংগ্রাম সেভাবে কিছু করতে হয়নি। আমি মনে করি ভগবান যখন কারো থেকে কিছু কেড়ে নেন, তখন তাকে অন্য কোনোভাবে খুশিয়ে দেন। আমি যখন ক্লাস 1-2 পড়ি, যখন ভালো করে স্মৃতিও হয়নি, তখন আমি মাকে হারিয়েছি। তারপরে একজন আত্মীয়র বাড়িতে গিয়ে থেকে প্রশ্ন করি, কারণ মা যখন অসুস্থ হয় তখন বাবা মাকে নিয়ে চেন্নাই চলে যান। আমার স্কুলের জন্য আমি বাবা মায়ের সঙ্গে যেতে পারিনি। মা মারা যাওয়ার পরে বাবা শুধু আর্থিকভাবে সাহায্য করত। আমি ওই আত্মীয়ের বাড়িতে থেকেই পড়াশুনো করতে থাকি। আমি যখন ক্লাস 9 পড়ি, বাবাও মারা যান। তারপরে আমার একা জীবন চলা শুরু হয়। একা রোজগার করা, সেখান থেকে টাকা বাঁচিয়ে কলেজে পড়া, এগুলো হয়। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি অভিনেত্রী হব। ঘটনাক্রমে আমি একটা পার্টিতে গিয়েছিলাম, সেখানে একজন ডিরেক্টর ছিলেন, তার মনে হয়েছিল আমি করতে পারবো। সন্ধ্যাটা টিভিতে নদের নিমায় ধারাবাহিকে লক্ষ্মীর পিয়ার চরিত্রটা আমাকে দেন, ওটাই আমার প্রথম কাজ। তারপরে যা হয়, একটা সিরিয়াল থেকে আরও কিছু কাজের অফার আসা, সেই করেই অভিনেত্রী হওয়া। নদের নিমায় করার সময় আমি 8-9 পড়তাম। ওটা শেষ হওয়ার পর সুশান্ত দার হাউসেরই ধারাবাহিক ছিল 2 পৃথিবী। বাবা মারা যাওয়ার পরে আমার যেহেতু পড়াশুনো করাটা খুব জরুরি হয়ে পড়েছিল, যেহেতু তখন 24 ঘন্টা কাজ হতো, তাই পড়াশুনো করে লিড চরিত্র করাটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। ক্লাস 10 দেওয়ার পরে আমি 2 পৃথিবী করি। তারপরে 2 বছরের একটা গ্যাপ নিয়ে 11-12 কমপ্লিট করি। তারপরে আমি কলেজে অ্যাডমিশন নিই, অ্যাকাউন্টস অনার্স। কলেজে ভর্তি হয়ে
আমি কে আপন কে পড়া শুরু করি, যেহেতু ওই কলেজে অ্যাটেন্ডেন্সের অত চাপ ছিল না। তাই সেকেন্ড ইয়ারের পরে আর আমি পড়াটা কন্টিনিউ করতে পারিনি, যেহেতু আমাকে রোজগার করতে হবে, মাথার উপর মা বাবা নেই। তাই তখন আমার মনে হয় পড়াশোনাটা বেছে নিতে হবে, না হলে আমার কাজ, আমাকে একটা সার্ভাইভ করতে হবে। তাই আমার কাজটাকেই বেছে নিলাম। মানুষকে তো যাই হোক বাঁচতে হবে। এখনও আমার বাড়িতে আমি একা থাকি, সব কিছু আমি নিজে করি, বাজার করা, রান্না করা, টিডিএস ফাইল জমা করা, শুটিং সব সময়ই আমি একটা হ্যান্ডেল করি। আমার মনে হয় সময় জীবন সব কিছু শিখিয়ে দেয়। যখন আর কিছু করার থাকে না, দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন বোধহয় ভগবান সেই শক্তিটা দিয়ে দেয়। কোথাও গিয়ে মনে হয় যে একা লাগছে, কিন্তু তখন এত কাজের মধ্যে থাকি তো একাকিত্বটা ফিল করার বোধহয় খুব একটা সময় পায় না। কারণ কে আপন কে পর 3.5 বছর ধরে করতে করতে এখন এটাই আমার কাছে সবচেয়ে পরিবারের মতন হয়ে গিয়েছে। এখন ফ্লোরে না আসলে মনে হয় আমার জীবন থেকে কিছু একটা যেন মিসিং। এখানে এলে মনে হয় একটু অক্সিজেন রয়েছে। প্রত্যেকের সঙ্গে আমার এত ভালো জেলিং, এর বাইরে আমি আর আমার মেয়ে জি করে সিমরান। আমরা হয়তো সিনেমা দেখতে যাই বা ঘুরতে যাই বা বাড়িতে আড্ডা দিই, পার্টি করি। পল্লবী শর্মাকে জিজ্ঞেস করা হলো বিয়ের ব্যাপারে কিছু ভেবেছেন কি না। তিনি বলেন এখন সেভাবে ভাবা হয়নি। যেহেতু আমি বললাম যে খুব স্ট্রাগল করেছি লাইফে, আমার ইমোশনগুলো আমি বাঁচিয়ে রেখেছি সেই মানুষটার জন্য যে আমার জীবনে বাবা মায়ের অভাবটা পূরণ করতে পারবে, যে সত্যি লয়াল হয়ে আমার প্রতি আমাকে খুব ভালোবাসবে, সেরকম মানুষ পাওয়া একটু শক্ত এই মুহূর্তে, যখন পৃথিবীতে এত বেশি ফেক মানুষ ভরে গিয়েছে আর আমি একটু অন্যদের থেকে আলাদা। আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নই, আমি ফেসবুক করি না, আমি হোয়াটসঅ্যাপ খুব দরকার না থাকলে দেখি না, ফোনও খুব একটা ঘাঁটি না। তাই আমার পক্ষে কোনো মানুষকে পাওয়া একটু ডিফিকাল্ট। দেখা যাক, যদি পাই কাউকে পরে।